এই রান্নাটা করার জন্য দেখুন কি সুন্দর সুন্দর ডিম নিয়ে আসে। নমস্কার, আজকে চলে আসছি একটা নতুন রান্না নিয়ে। আজ যে রান্নাটা করব, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য দেখুন কি সুন্দর সুন্দর ডিম নিয়ে আসে। তাহলে এই ডিমটা আমি এখন সিদ্ধ বসাবো। আগে আমরা দুপুর 12টা নাগাদ ভিডিও শুরু করতাম, জানেন, এখন আমরা 7টার সময় করি। কেন বলুন তো? ওই যে গরমটা পড়েছে, তো তাই ক্যামেরাম্যানে বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি আসো, ওরও কষ্ট হয় অত সকালে আসে। ওই জন্য আমরা এই সকাল 7টায় ভিডিও শুরু করি। আর তার জন্যই দেখবেন রান্নার এখানে একটু অনেকটা রোদ থাকে, তাই তো? হ্যাঁ, এই যে কপালে রোদ লাগছে, তাও ভালো, বেলার দিকে সেই গরমটা আর হয় না। কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি, ডিমটা সিদ্ধ করে নেব। এইবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তাপ লাগে রে, এই জায়গা দিয়ে তাপ লাগে। এবার একটু নুন দিয়ে দেয়, সিদ্ধটা ভালো হবে, সুলতো ভালো হবে। ডিমটা সিদ্ধ হতে থাক, আমি এখন একটু চাটা খেয়ে নিই। হ্যাঁ, বেলা হয়ে গেছে তো, এখন একটু চা না খাইলে ভালো লাগে না, তাই তো এখন চা খাই। আমার পানের নেশা আর চার নেশা। আদা রসুনটা আমি এখন বেটে নিচ্ছি। লঙ্কা আর পোস্তটা আমি বেটে নিচ্ছি। ডিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠাকুমা, ডিমটা ভালো সিদ্ধ হয়েছে না? হুম হুম, ছোকলাগুলো সুন্দরভাবে উঠছে। অনেকক্ষণ ধরে সিদ্ধ করলাম না? ডিমটা এখন একটু হলুদ নুন মেখে নিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে নে, ডিমটা একটু ভেজে নেব। এবার ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিমটা যে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এইবার আমি তুলে নিচ্ছি। এই ডিম ভাজার তেলের ভিতর আটটু তেল দিয়েছি, এইবার আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি।
এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু কাঁচি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তখন অল্প একটু নুন দিচ্ছি, তো আর একটু নুন দিয়ে দেবেন। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল তেল ভাব হয়েছে। এই দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে দেখুন, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ডিম পোস্ত হয়ে গেছে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে কাল। টাটা।